আর সেই নবীর স্পর্শ যেই সমস্ত বস্প এবং মানুষগুলা পেয়েছে তাদের জন্য আমার ল জাহান্নাম হারাম করে দিয়েছেন সুভাষ তার একটা বাস্তব প্রমাণ হলো হজরতে আনাস রাদিয়ান লহু তা আইলাম নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আনাস রাদিয়াল লা উত্তাহ আইলাম উনার বাড়িতে আল্লাহর নবীকে এবং কিছু মেহমান সাহাবীদেরকে দাওয়াত দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ নবিজিকে খাওয়ানোর পরে একটা টাওয়াল দিলেন হাত মুসার জন্য আল্লাহর নবী সেই টাওয়াল হাত মুছলেন হাত মোছার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উপরের মেহমানদেরকে মেহমান মহমানদারি করাইলেন

আবর্জনা লাগার ওই मेहमानরা বলল আনাস এইটা আর এই রুমাল বেজ দুঃখিয়ার কোন রুমাল নাই বলে না বলে আনাস তাহলে তুমি ওইটা পরিষ্কার করে নিয়ে এসো আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই রুমালটাকে পানিতে না নিয়া আগুনের মধ্যে চুপাইয়া দিলেন বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখেন আনাস রাদিয়াল্লাহু তালা মু যখন আগুনের মধ্যে রুমালটা ফেলে দিলেন আগুনের মধ্যে রুমালটা ফেলে দেওয়ার সাথে সাথে ওই রুমালের মধ্যে যেই আবর্জনা রাখছে আবর্জনা গুলা রুমাল থেকে আগুন ধ্বংস করে দিয়েছে কিন্তু রুমাল জ্বালানোর সাহস করে না আবার দিয়ে দিলেন বলে নাও তোমরা হাত মুছে ফেলো আনাসকে জিজ্ঞাসা করা হলো ও নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমাল বলছিলেন তোমার কাছে আর কোনো রুমাল নাই একটা মাত্র রুমাল ওই রুমালটা তো তুমি বলেছিলে যে পানির মধ্যে নিয়ে দোয়া আসার জন্য বলেছিলাম এখন দেখি সেই রুমালটা শুকনা হে আনাস এই রুমালটা কি তুমি পানির মধ্যে কিছু বাইয়ে আনো না বলে নাও বলে কেন তুমি ওই রুমালটাকে পানির মধ্যে আনলে না এবার দেখা যায় রুমালটা পরিষ্কার এর কারণ কি বর্ণনা দাও আনাসরাদি দিয়ে বলেন হে নবীর সাহাবিরা আমার নবী যখন এই রুমালটার হাত হাত মুবারক নবীর মধ্যে হাত মুবারক ওই রুমালের মধ্যে লেগেছে আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে এখন যদি আমি রুমালটারে দুইতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন এজন্য আমার অন্তরের মধ্যে বিশ্বাস এসে গেল নবীর হাত যে রুমালের মধ্যে লেগেছে ওই রুমালটা আগুন জ্বালাইতে পারে না সুবহানাল্লাহ হে নবীর সাহাবী আজও আমি ওই রুমালটাকে পানির মধ্যে রানিয়া আগুনের মধ্যে ডুবাইয়া দিলাম আগুন ওই রুমালের মধ্যে যেই আবর্জনা টুকু লেগেছে আবর্জনা গুলা পরিষ্কার করেছে কিন্তু নবীর হাত লাগার কারণে রুমালের একটা সুতাও আগুন জ্বালাইতে পারে না তাহলে এর দ্বারা বোঝা যায় কি আল্লাহ নবীর সাথে যার মুলাকাত হয়ে গেছে নবীর সাথে যার সিনা মুবারক সিনা মুবারকের সাথে লেগে গেছে তার সিনা আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন সুবাহ আরেকটা দৃষ্টান্ত হলো

রুটি যখন তৈরি করেছিলেন ওই রুটিটা যখন কড়াইয়ের মধ্যে বাজের মধ্যে দিলেন সমস্ত রুটি কড়াই বাজি করে নে আগুন সমস্ত রুটি গরম করে নে কিন্তু এমন একটা রুটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কড়াইর মধ্যে দেন কিন্তু ওই রুটিটা আগুন জ্বালাইতে পারে না সরাসরি ওই রুটিটা কড়াইর কাছ থেকে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহর নবী

রুটিটা তুমি আমি বিশ্ব নবীর কাছে নিয়ে আসো যখন রুটিটা আল্লাহ নবীর দরবার নিয়ে আসা হলো আল্লাহ নবী ওই রুটিটা দেখে চোখের পানি ছেড়ে বলেন ফাতে মারে ওই রুটিটা আগুন জ্বালাইতে পারে না তার কারণ কি জানো কারণ ওই রুটিটা আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছি ও ফাতেমা দুনিয়ার আগুন কেনরে মা জাহান নামের আগুনও জুটিকে জ্বালাইতে পারবে না

যে আল্লাহ আমাদের নবীকে আমাদেরকে একটা বারের জন্য আমাদের হায়াতে জিন্দগির মধ্যে একটা আপনার পেয়ারা হাবিবকে আমাদের স্বপ্নে যুগে দেখাইয়া দাও যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকো আর যদি আল্লাহর রসুলের আশেক হয়ে থাকো রাসুলের শূন্যতের এস্তেফা করে থাকো আল্লাহর হুকুম গুলা যদি তুমি ধারে ধাপে ধাপে পালন করতে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাদের দ্বারে আপনাদের সকলের এবং আমারও দ্বারে আল্লাহ কবুল করবেন সেই রসুলকে আমাদেরকে স্বপ্নে যুগে দেখাই শু আমি দেখিনি তোমায় চোখে তার তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তার তবুও তোমায় ভালোবেসেছি মনে রয়ে সে তোমার ছবি বাঁশে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চুকে তারায় তবু তোমায় ভালোবেসেছি মনে রই কে Canvas তোমার ছবি বাঁশে তোমার প্রেমে যেন পড়েছি মনে রই সে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি ও হুদের ময়দানে রক্ত জোড়ালে দিন কায়ে মোর جنন বুকে ফুটালে ফুল মন সাজাত ছিল শূন্য ঠিক

শত জালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কে দিছি মনে রই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চুকে তারায় তবু তোমায় ভালোবেসেছি মনে মনের বাসে সুমার চবি বাসে সুমার পড়েছি ধারে ধারে ঘুরে বাণী পৌঁছে দিয়ে যদিন চিনল না তুমায় তায় বাসি করল যে শু শুধু আঘাত কিনা পথের ধুলি টুকে সুরমা দিয়েছি তোমার পথের পায়ে তোমার পায়ের পথের তুলি এই টুকে সুরমা দিয়েছি মনে রয় কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তুমায় চোখে তারায় তবুও তুমায় ভালোবেসেছি মনে রই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি না আল্লাহ রব্বুল আলমিন সেই নবীকে আমাদেরকে যেন একটা বার হ্যাঁ স্বপ্নে যুগে দেখা করাইয়া দিন আমরা সকলে বলি আমিন আর জুড়ে বলি ভাই আমিন কারণ উনি হলেন এমন একজন নবী বিশ্ব নবী নাই সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস পর্যন্ত যত পয়গাম্বর এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আমার আল্লাহ আজ নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গাম্বরদেরকে কিতাব দান করেছেন সমস্ত কিতাবের মধ্যে একমাত্র বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বর্ণনা করেছেন সুবহানাল্লাহ সেই রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন ঠিক কি

সেই নবীর আদর্শে আমরা আদর্শিত হই আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ দুনিয়ার বুকে রসূলের আদর্শ আদর্শবান হওয়ার কারণে পরকালে আমাদেরকে জান্নাত দিবেন ঠিক কি না আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একজন মর্যাদাবান নবী যেই নবীর কথা আমার আল্লাহ কুরান মাজিদে বলেছেন শুধু তাই না নবী মুজ নবী আদম আলাইহিস সালাতু থেকে নিয়ে যত পয়গাম্বর এই পৃথিবীর মধ্যে এসেছেন সমস্ত পয়গাম্বরদের কিতাবের মধ্যে আমাদের নবীর কথা উল্লেখ ছিল শুধু তাই না আমাদের আল্লাহ রব্বুল আলামিন যেই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দান করেছেন কুরআন সেই কুরআনে আমার আল্লাহ বীর কথা শুধু বর্ণনা করে শেষ করেন নাই আমাদের নবী এমন একজন মর্যাদাবান নবী আমাদের নবীর আগমনের কথা এবং অঙ্গপত্তঙ্গের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের তুলে ধরেছেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখেন এমন একজন দামি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কিতাবের মধ্যে লিখেন আমার নবীর আগমনের কথা আল্লাহ রব্বুল আলমিন বলে তামেন নাই আল্লাহ রব্বুল আলামিন ওনার হাবিবকে দেখে বলেন হাবিব আপনি হলেন শ্রেষ্ঠ নবী आखरी নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে তাওহিদের দাওয়াতের জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি কোন নবীর আগমনের কথা আমি কুরআন মাজিদে তুলে ধরে নাই একমাত্র আপনি আমার বিশ্বনবী আমার হাবিব হওয়ার কারণে আমার বন্ধু হওয়ার কারণে আমি আপনার আগমনের কথা কুরআনে তুলে ধরেছি শুধু তাই না পুরো নবী আদম নবী থেকে নিয়ে নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আমি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি কিন্তু কোন নবীর চেহারা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের কথা বলি নাই আপনি আমার নবী হাবিব হওয়ার কারণে আপনি আমার বন্ধু হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা মোবারকের কথাও কোরআনে তুলে ধরেছি সুবহানাল্লাহ

আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবীর দাঁত মোবারকের কথা তুলে কুরআন মাজিদে তুলে ধরে নাই আপনি আমার শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে ইয়াসিন ইয়াসিনের অনেকটা ব্যাখ্যা আছে তার একটা ব্যাখ্যা হলো আল্লাহর রাসূলের দাঁত মোবারকের কথা আল্লাহ তুলে ধরেছেন ইয়া রাসূলুল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর গুরু মোবারকের কথা আমি আল্লাহ তুলে ধরে নাই তাফসীরের কিতাবের মধ্যে লিখেন তোহা এর একটা ব্যাখ্যা হলো আমার আল্লাহ আমার নবীর গুরু মোবারকের কথাও কালামে

আপনি জ্যেষ্ঠ নবী হওয়ার কারণে শুধু সিনাবারকের কথা গলাবে পাকে তুলে ধরে চিতাই না আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত অনেক পয়গম্বর তাওহীদের দাওয়াতের জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি কিন্তু কোন নবীর পিঠ মুবারকের কথা আমি আল্লাহ কালামে পাকে তুলে ধরি নাই আপনি শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আপনি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আল্লাহি আনকাদা যাহরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠ মুবারকের কথাও কালামে পাকে তুলে ধরেছি সুবহান الله. الله. يا رسول, يا رسول الله. الله يا حبيب الله اقوى مربوط নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত দাপে দাপে আমি তাওহীদের বাণী পৌঁছানোর জন্য মানুষের কাছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দাপে জান্নাতের দিকে নেওয়ার জন্য জান্নাতের দিকে পথ দেখানোর জন্য দাপে দাপে অনেক আমি পয়গম্বরদেরকে প্রেরণ করেছি কিন্তু অনেক পয়গম্বর গভীর রজনীতে গভীর রজনীতে অনেক পয়গম্বরেরা তারা কম্বল গায়ে নিয়ে ঘুমায় কিন্তু কোন কম্বল এর কথা আমি আল্লাহ কালামে পাকিয়ে তুলে ধরি নাই আপনি আমার শ্রেষ্ঠা নবী হওয়ার কারণে ইয়া আইয়ুহাল মুযামমিল আমি আপনাকে যেই কম্বল গায়ের মধ্যে দিয়ে আপনি শুয়ে থাকতেন সেই কম্বল المبارকের কথাও আমি আল্লাহ কালামে পাকিয়ে তুলে ধরেছি সুবহানাল্লাহ আমার প্রিয় Habib শুনেন শুধдкуম পমবালকের কথা বলে শেষ আমি আল্লাহ করি না আপনি আমার শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে অনেক নবী চাদর ব্যবহার করেছে কিন্তু তাদের চাদরের কথা আমি আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকিয়ে তুলে ধরি নাই আপনি শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আপনি রাহমাতুল হওয়ার কারণে আমি আপনার চাদর মোবারকের কথা ও আমি আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে তুলে ধরেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার চাদর মোবারকের কথা কালামে পাকে তুলে ধরেছি

সেই নবী গাছের নবী মাছের নবী ইহুদিদের নবী খ্রিস্টানদের নবী কাবির মুসলমান বেদিন এবং বৌদ্ধ খ্রিস্টান যারা এই পৃথিবীর মধ্যে আছে সমস্ত মাহলুকাতের নবী হলেন আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম জুড়ে বলেন সুবাহ আমার আল্লাহ রব্বুল আলমিন

الغنائم وجعلت, وجعلت لي الارض مسجدا وطهورا وارسلت الى الخلق

আমাদের নবী আঞ্চলিক নবী নয় আমাদের নবী হলেন বিশ্বনবী আমাদের নবী হলেন সমগ্র দুনিয়ার নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যেই নবীর ব্যবহার দেখে যেই নবীর আচার আচরণ দেখে কাফেরগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াতগুলা আবু জেহেলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কেন নাজিল করেছিলেন দুনিয়ার মধ্যে আবু জেহেল ছিল মক্কার মধ্যে একজন বড় বড় রাজ বাদশা আবু জেহেল ছিল মক্কার মধ্যে একজন বড় বাদশা ওই আবু জেহেল এমন একজন দুকাবাজ ছিল যে মানুষের ইন্তেকালের সময় মানুষের কাছে সক্রাতর হালত মানুষের কাছে কাছে গিয়া বলে ও ভাই তুমি ইন্তেকাল করে যাচ্ছ কিন্তু তুমি ইন্টেকালের পূর্বে তোমার জমিন তোমার টাকা পয়সা গুলা আমার কাছে আমানত দিয়ে যাও তোমার সমস্ত আহাল পরিবার তোমার বাচ্চা এবং ছেলে মেয়েদের বরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে নিব সুবাহ এই কথা বলতো মানুষকে দুকা দিত আর সেই দুখায় করে সক্রাত ওর হালত ব্যক্তি আবু জোহেলের কাছে তাদের দন সম্পদ গুলা জিত রেখে আমানত রেখে বিদায় নিতে এমন একটা ঘটনা ঘটে গেছে যে এক ব্যক্তি ইন্তেকালের সময় যে ইহুদিরা বিধর্মীরা আল্লাহর রসুলের আচার আচরণ দেখে কিভাবে যে মুসলমান হতো তার একটা দৃষ্টান্ত তাফসিলের কিতাবের মধ্যে লিখেন যে একদিন আবু জেহেল একজন ব্যক্তি এক ইহুদি ওই আবু যে ওই ইহুদি ব্যক্তির পাশে গিয়ে বলে হে ভাই তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমার আহাল পরিবার পরিজন কে চালাবে তোমার যে সম্পদ গুলা আছে তোমার যে টাকা পয়সাগুলো আছে তা আমার কাছে দিয়ে যাও তুমি ইন্তকালের পরে তোমার ওই বিবি এবং সন্তান আমি লালন পালন করব যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে কষ্ট দেব না সক্রাত হালত ব্যক্তি গুলাও আবু জাহেল কে বলে বাইরে আমার সম্পদ তোমার কাছে গচ্ছিত রাখলাম আমার রাখলাম তুমি আমার সন্তান গুলাকে দেখো এরকম যখন আবু জাহেল দোকা দিত আর দোকা দিয়ে ওই ওই ব্যক্তির কাছ থেকে সম্পদগুলো। গুলা আমানত হিসাবে আনতো পরে যখন ওই

কোয় সম্পত্তিগুলো আমার কাছে আমাদের কাছে বিরে দাও না হয় আমাদের দুনিয়াতে চলা কষ্ট হয়ে যাবে আবু জেদদাজ দিয়ে বলে ও বাতিজা তোমার বাবা যেই সম্পত্তিগুলো রেখে গিয়েছিল তার চাইতে তোমাদের পড়াশোনার খাম তোমাদের পড়াশোনা করাইতে গিয়া তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে গিয়া তোমার তোমাদের লালন পালন করতে গিয়া তোমাদের বাবা যে পরিমাণ টাকা গুলা আমার কাছে আমানত রেখেছিল এর চাইতেও বেশি খরচ হয়েছে বলেন না এই কথা গুলা যখন আবু জেহেল বলে তখন ওই সন্তান গুলা আবু জেহেলের বিপক্ষে বিচার দায়ের করলো আবু জাহেল উৎপা সাহেবা মক্কার আরো বড় বড় যারা কাফের ছিল ওই কাফিরের কাছে গিয়ে বিচার দিল যে হে আবু জাহেল আবুল আবুল সাহেবা আপনাদের যে আবু জাহেল ছিল যে বাদশাহ ওই বাদশার কাছে আমার বাবা কিছু আমার সম্পত্তি রেখেছেন এখন ওই সম্পত্তি সে দিতে চায় না মেহের করে ওই সম্পত্তিগুলো আপনি আপনারা আমার আমাদের কাছে ফিরে দেও জুড়ে বলেন সুবাহ আবুল আহাব উৎপা সাহেবা তারা ওই ছেলেদেরকে বলল যে আবদুল্লাহ আবু জাহেলের কাছ থেকে যদি সম্পত্তি আনতে হয় তাহলে আবুল আহমুদ বাসায় বা আমাদের দ্বারা কাজ হবে না তুমি যদি আবু জাহেলের কাছ থেকে যদি তোমাদের সম্পত্তি ফিরিয়ে আনতে চাও তাহলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে চলে যাও এই মক্কার মধ্যে যদি আবু জাহেলের কাছ থেকে যদি সম্পত্তি ফিরিয়ে আনতে হয় একমাত্র আবদুল্লাহ ছেলে মোহাম্মদ পারবে আর মক্কার মধ্যে কোনো ব্যক্তি সম্পদ ফিরিয়ে আনতে পারবে না সুবাহ আর জুড়ে বল

এটা ছিল তাদের মূল উদ্দেশ্য আল্লাহ নবীর দরবারে বাচ্চা গুলা গিয়ে বলে আপনি কি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বলে হা বলে ইয়ার রসুল্লাহ মক্কার মধ্যে অনেক মানুষের কাছে গেলাম তারা আমাদের বাবার সম্পত্তি আবু জেলের কাছ থেকে ফিরিয়ে দিতে পারে না। ওগণে বিজি আবু লাহাব তথা দরবারে গেলাম। তারা তাদের দরবার থেকে আপনার দরবারে তারাই এলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছোট ছোট ভাই বোনেরা ঘরের মধ্যে উপহাস ওnash তারা মৃত্যুর সজ্জায় শুইতো। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আবু জেহেলের কাছে আমাদের বাবার কিছু পাওনা ছিল। মেহেরবানি করে আপনি আবু জেহেলের কাছ থেকে আমাদের পাওনা

আর মনের মধ্যে অনেকটা কষ্ট পেলেন আল্লাহ নবী ওই ইহুদি বাচ্চা গুলাকে নিয়ে আবু জেহেলের বাড়ির মধ্যে আসলেন আবু জেহেলের কামরার মধ্যে আল্লাহ রসুল এসে হাজির হয়ে গেলেন সুবাহান আর পেছন দিকে উৎবা সাহেবা আবুল হাব পেছন দিকে আসতেছে আর মনে মনে ভাবতেছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে আজকে আবু জেহেল অত্যাচার করবে তা দেখে আমরা ফুর্তি করব আনন্দ করব এই মনোবল নিয়ে যখন আবুল হাব উৎবা

আবু জেলের কর্ণের মধ্যে অনেকটা বিকট আওয়াজ গিয়ে লাগলো যে আবদুল্লার ছেলে মোহাম্মদ যদি এই মুহূর্তে ইসরাবিল কে বলে ইসরাফিল তুমি সিংহায় ফুটকার দাও কেমত কেম করে দাও তাহলে এখনি আল্লাহর রসুলের কোথায় ইসরাফিল কেমত সংগঠিত করে দিত আবু জাহেল যখন তার কামরা থেকে এমন আগতি মিনতি সহকারে বিকক যেভাবে বাদশার কাছে ভিক্ষা চায় ওইভাবে ভিক্ষার ন্যায় আবু জেহেল তার হুজুরাত থেকে বাহির হলো আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও চাচা চাচা এই উদির বাইতে নাকি কিছু পাওনা আপনার দরবারে রয়েছে মেহরবানি করে আপনি ফিরিয়ে দেন আবু জাহেল ডাক দিয়ে বলে হে বাতিদা আমাকে অল্প কিছু সময় দাও আমাকে আমার খামরা যাইতে দাও আমি যাব আর আসব ইহুদিদের পাওনা গুলাই এই মুহূর্তে আমি ফিরিয়ে দিব সুবহানাল্লাহ এদিকে পেছন দিকে দেখে আবুল আহবুদ্া সাহেবা যারা রাসুল নিয়ে হাসি তামাশার পাত্র বানাতে চেয়েছিল তারা পেছন দিকে দেখে আহারে আমরা তো জানি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে আবু জেহেল সর্বক্ষণ আমাদের কাছে আবু জেহেলের আবু জেহেল আবদুল্লাহ ছেলে মোহাম্মদের বিরোধিতা করে বলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে হত্যা করবে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে মক্কা তাকতে দিবে না যখন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আবু জেহেলের দরবারে যায় তখন দেখি আবু জেহেল ও পিপিলিকার নেয় আল্লাহর রসুলের দরবারে

আমি কেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের পাশে এইভাবে দাঁড়াইছি বলে কি জন্ম বলে আমি যখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যখন আমাকে ডাক দিয়েছে এই ডাক আমার কর্ণের মধ্যে মনে একটা বিকট আওয়াজ এসেছে আমি মনে করেছি এই মুহূর্তে যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আবু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি ইসরাফিল বলে ইসরাফিল সিংহায় ফুটকার দাও তাহলে এই মুহূর্তে ইসরাফিল সিংহায় ফুটকার দিয়ে দিত শুধু তাই না আমি যখন গড় হতে বাহির হইলাম বাইরে হয়ে দেখি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের গর্দান মোবারকের উপরে দুইটা বড় বড় জগর সাফা করে তাকাইয়া আছে আর আমাকে তাদের নেজ দিয়ে তাদের সুর দিয়ে ডাকতে আছে আর বলতেছে ও আবুজেহেল এই মুহূর্তে যদি তুমি ইহুদিদের পাও না না দাও আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের যদি কথা না শুনো তাহলে তোমার মতো আবু 1000 আবু জেহেলকে আমরা অজগর আমাদের পেটে জায়গা দিতে পারবো এতে কোন সন্দেহ

আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমি আল্লাহর নবী আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে দাদের ইহুদির পাওনা বুঝিয়ে দিয়েছি এবার আল্লাহ রাসূলকে ওই ইহুদি বাচ্চাগুলো বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদুদ মক্কার মধ্যে এমন কোন ব্যক্তি নাই আমাদেরকে সহযোগিতা করলো ওগো নবীজি আপনি আমাকে সহযোগিতা করলেন আপনার নাম কি বলে আমার নাম মহাম্মদ আপনার মায়ের নাম কি বলে না আপনার বাবার নাম কি বলে আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া

কোন কষ্ট দিতে পারে না ভগ্ন বিজি

তখন পথের মধ্যে একজন বুড়ি মাকে কে পেলে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন হে মা তুমি কোথায় যাচ্ছ গো মা বলে হে মদিনার এত সুন্দর চেহারা যুবক তোমাকে আমি কখনো দেখি নাই তুমিও আমাকে কখনো দেখিও না ও বাবা আমাকে তুমি আটকিও না তুমি কি শুনো না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ মক্কা এবং মদিনা দখল করে নিয়েছে মক্কার গ্রামের কুফারেরা আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে এত কষ্ট দিয়েছে এই মুহূর্তে তে যদি আমরা মক্কা ছেড়ে চলে না যাই তাহলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাদেরকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লাহ এই মহিলা যখন এই ভাষণ দিল তখন আল্লাহর রসুলের মধ্যে একটা কষ্ট লাগলো আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে আর এই বিদগ্ধ মা আমাকে কি বলে আমার বয়ে না কি মক্কা ছেড়ে হেরা পর্বতের গুহার মধ্যে নিয়ে আসলোনি আল্লাহ রাসূল রাগ বলে তুমি কেমন লাগছে মোহাম্মদ কে চিনো নাকি বলে না আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে চিনা আর চিনতেও চাই না এত বড় সন্ত্রাসী এত বড় জালিম আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে দেখারও কোনো দরকার নাই আর চাওয়ারও কোনো দরকার নাই তার বর্ণনা শোনারও কোনো দরকার নাই আমার রাস্তা ছেড়ে যাও আমি এরা পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিব আল্লাহর রসুল বলেন হে মা আপনি যখন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে চিনেন না তাহলে শুনেন আপনার আপনার খাদের মধ্যে যে বড় গাঠটি রয়েছে ও মা

বৃদ্ধ মহিলা বললো না রে বাবা না আমার রাস্তা চেয়ে দাও আর মুখায় থাকবো না আর তোমাকে যে আমি গাড়িটি বহন করে নিবা তার জন্য যে মজুরি দিব তার মজুরিও আমি দিতে পারবো না আমার কাছে কোনো টাকা করি নাই আল্লাহ আল্লাহর রসুল বললেন ও মা আমাকে টাকা দিতে হবে না বিনা পারিশ্রমিক নিয়ে বিনা পারিশ্রমিক আমি আপনার গন্তব্য স্থান ও সেই গাড়িটা পৌঁছাইয়া দিব সুবাহ সেই রাসূল হলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওই মহিলা গাতটিটা দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাতটি নিয়া যখন হেরা পর্বতের গুহার মধ্যে নিয়ে গেলেন ওই বিদগ্ধ মহিলা বড় বড় যে সমস্ত কাফের কুফফারা আল্লাহর রাসূলের বয়ে হেরা পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আল্লাহর রাসূলকে ওই ওই মহিলা নিয়ে বলে হে আমার হে আমার আত্মীয় হে আমার গুতরের লোকেরা তোমরা নাকি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বই তোমরা হেরা পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিয়েছো কিন্তু তাকাইয়া দেখো মদিনার মধ্যে এমন একজন সুন্দর চেহারা যুবক এমন একজন এমন একজন ভালো মানুষ যার যার চরিত্র বড় ভালো যার ব্যবহারটা বড় ভালো বিনা পরিশ্রমিক নিয়ে আমাকে গঞ্জীববস্তার পৌঁছাইয়া দিয়েছে হে গুহার মানুষ একটু তোমরা তোমাদের শিরটুকু তুলিয়া সেই যুবকের দিকে একটু তাকাইয়া দেখো সুবাহান আল্লাহ এরা পর্বতের গুহার মধ্যে যারা আশ্রয় নিলেন কিতাবের মধ্যে লিখেন ওই এরা পর্বতের গুহার মধ্যে আশ্রয় গ্রহণকারী কাফের কুফফারেরা ডাক দিয়ে বলে হে বৃদ্ধ মহিলা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বয়ে মক্কা ছেড়ে এরা পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিলাম আর সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ দেখি আপনি বৃদ্ধ মহিলা সঙ্গে করে নিয়ে এসেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল কে দেখে ওই মহিলা আসতো জয় গেল

لا, لا إله, إله, اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সেই রসুলের সুন্নত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়ে ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আমাকে mohabbat করতে চায় সে যেন আমার সুন্নতকে mohabbat করে আর যেই ব্যক্তি আমার সুন্নতকে mohabbat করবে আমি রাসূল তাকে আমি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আমার সাথে ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব জুরে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না আর জুরে বলেন চাই কি চাই না

তো সুন্নত দিন সব সর্বক্ষণ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন রাসূলের আশেক কি বলে কাকে রাসূলের আশেক বলে যারা না খেয়ে না পড়ে সর্বক্ষণ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য সর্বক্ষণ আল্লাহর রাসূলের دیدار পাওয়ার জন্য সর্বক্ষণ আল্লাহকে খুশি করার জন্য রাসূলের রওজার পাশে বসে থাকতো জুরে বলেন সুবহানাল্লাহ এক যুবক জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন উনি এবং উনার কাফেলার লোকেরা মদিনার মধ্যে সফর করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের রৌজার পাশে গিয়ে তারা সফর করলো রসুলের রওজা মবারকের মধ্যে থাকলো কয়েকদিন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা যখন আমার কাফেলা আমার কাফেলার সাথে যখন আমি বসবাস করলাম রাসূলের রওজার পাশে তখন আমরা যখন দুপুরের মধ্যে খাবার খাইতেছিলাম ওই খাবারের মধ্যে অবশিষ্ট যে খাবার গুলা আছে তার ডাস্টবিনে যখন ফেলে দেওয়া হলো ওই ডাস্টবিন থেকে দেখা যায় মদিনার মধ্যে রসুলের রৌজার পাশ থেকে এমন একজন সুন্দর ফুট ফুটে যুবক ওই ডাস্টবিন থেকে খাবার গুলা খাবার তুলে এসে তার মুখের মধ্যে দিতে সুবাহ যারা লুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই হয়ে গেলেন যারা একদিন রুমির রহমদুল্লাহ আলহি ওই যুবককে কিছু বললেন না দ্বিতীয়বার যখন ওই যুবক যখন খাবার শেষ অবশিষ্ট খবরগুলো দস্তবিনের মধ্যে ফেলে দেওয়া হলো তখন দেখেন জালালউদ্দিন রুমি ওই সুন্দর যুবকটা দস্তবিন থেকে খাবার তুলে খাচ্ছে জালালউদ্দিন রুমি কিন্তু কিছু বলেন নাই তৃতীয়বার যখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির খবর শেষ হয়ে গেল দস্তবিনের মধ্যে খাবার অবশিষ্ট খবরগুলো ফেলে দিলেন তৃতীয় দ্বিতীয়বারে দেখেন ওই যে মদিনার রৌজার পাশে যে যুবক ছিল ওই যুবকটা দস্তবিন থেকে ওই সমস্ত খাবার খবরগুলো খাচ্ছে জালাল রুমি বললেন হে ডাক দিলেন ওই যুবক কে আর বললেন হে আল্লাহর গুলাম হে রাসুলের আসে তুমি ওই ডাস্টবিন থেকে খাবার গুলা তুলে খাও কেন তোমার কি কোনো খাদ্যর ব্যবস্থা নাই এই মদিনার মধ্যে কি তোমার কেউ নাই জালাল রুমি রহমতুল্লাহ আলাই কে ওই যুবক ডাক দিয়ে বলে হে আল্লাহর মি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে আমার মাও নাই বাবাও নাই দুনিয়ার মধ্যে আপন বলতে আমার কেউ নাই হে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে আমি বড় একা এজন্য আমাকে খাদ্য দেওয়ার মতো কোনো ব্যক্তিও নাই আমি যখন খাবার পাই দুটা খাবারগুলা খেয়ে আমার জীবনটারে আমি পরপরি চালনা করি জীব আমার আমি প্রাণ রক্ষা করি জালালউদ্দিন রুমি যখন আমি খাবার না পাই আমার রাসূলের দরজার পাশে গিয়ে আমি আমার রাসূলকে আমি সালাম জানাই সুবহানাল্লাহ হে আমি আমার দুনিয়ার মধ্যে মা বাবাwidetilde সুজন সবাইকে হারিয়ে দিছি এখন আমার আপন বলতে কেউ নাই একমাত্র আমার আপন হলেন আমার নবী আজমাত একমাত্র আমার আপন হলেন আমার নবীজি আলাইহি বললেন বাইরে তুমি বিশ্ব নদীকে অনেকটাই এমন মোহাম্মত করে তো ভালোবাসো রসুলের রোজার কাছ থেকে তুমি চলে যাও না ও বাইরে যে যুবক ভাই আমরা এই মদিনায় কয়েকদিন আর কয়েকদিন থাকব তুমি দাওয়াত গ্রহণ করো আমি যারা নুজ্জিন রুমি যতদিন মদিনার মধ্যে থাকব ততদিন তুমি ডাস্টবিনের খাবার না খাইয়া রাসূলের আখে হিসাবে রাসূলের সুন্নাত হিসাবে তুমি আমাদের সাথে দাওয়াত খাইবা সুবহানাল্লাহ ওই যব গ্রহণ করে নিলাম হা তোমরা আল্লাহর ওলি আপনারা যত দিন রৌজার মধ্যে থাকবেন মদিনার মধ্যে থাকবেন হ্যাঁ আমি আপনাদের সামনে আপনাদের ওই দাওয়াত গ্রহণ করে নিলাম আপনারা যখন খাবেন তখন আমিও আপনাদের সাথে এসে খাবো সুবহানাল্লাহ পরিশেষে কিতাবের মধ্যে লেখেন জালাল উদ্দিন রুমি দ ওনার 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 যখন চলে আসতেছেন ওই যুবককে ডাক দিয়ে বলেন হে যুবক তোমার তো মদিনার মধ্যে কেউ নাই আর তুমি বলছো তোমার মাও নাই বাবা নাই বাপ নাই আত্মীয়-সুজন ভাই বন্ধু কেউ নাই ও যুবক আর এই মদিনার মধ্যে থাকলে তুমি উপবাসে তুমি ইন্তিকাল করে নিবে আর তুমি যে রাসূলের পাগল আমি তা জানি কিন্তু রাসূলের পাগল হলে কি হলো তোমার আহারের তো ব্যবস্থা করতে হবে তুমি আমার সাথে আমার এলাকায় চলো আমি তোমাকে ওই এলাকা যাওয়ার পরে আমি তোমাকে একটা বাড়ি বানিয়ে দিব বাড়ি দেওয়ার পরে আমি তোমাকে বিবাহ সাজি করি একটা নারী সুন্দর নারীর সাথে বিবাহর ব্যবস্থা করে দিব শুধু নারী নয় আমি জালাল উদ্দিন রুমি তুমি আস এক যুবক আল্লাহর রসুলের আস এক হিসাবে আমি তোমাকে একটা গাড়ি দান করব যাতে তুমি আমাদের অঞ্চল গুলা প্রাঞ্চল আমাদের এলাকা ওই গাড়ির মধ্যে সফর করিয়া তুমি দেখতে পারো সুবাহ ওই যুবকটা বলে হে এমন কি শুনাই আপনি আপনি আমাকে আপনার এলাকায় যাওয়ার পরে আপনি বাড়ি দিতে পারবেন গাড়ি দিতে পারবেন আপনি সুন্দর নারী দিতে পারবেন ও জালাল উদ্দিন রুমি আমি আপনার কাছে জবাব চাই আপনি আপনার এলাকায় যাওয়ার পরে আমার নবীর রোজা দিতে পারবেন কিনা শুভানন্দ আমি আমিও সহায়তাই এত দূরে রই আমি ও সহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমিও সহায়তাই এত দূরে রই আমিও সহায় রে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম গন্ধ শুন

মদিনা নাম কত দূর মদিনা আর যে কত দূর ফকির না এ দানা তকিলে ফকির না এ দানা তকিলে জেতা মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমিও তাই এত দূরে আমিও এত দূরে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আর বেরো এই গরিবের দুকি সালাম এই গরিবের দুঃখে সালাম পৌঁছ দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমিও সহায়তাই এত দূরে রই আমিও সহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই মদিনায় জীবনে একবার যাওয়ার জন্য তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন মোস্তরম হাজির নেকরাম সেই যুবক আল্লাহর নবী আল্লাহর বলি আল্লাহ জালাল রুমি রহমতুল্লাহ আলাইকে বললেন হে জালাল একদিন রুমি আপনি বলছেন যে আপনার এলাকায় যাওয়ার পরে আপনি বাড়ি দিবেন গাড়ি দিবেন এমনকি আপনি সুন্দর নারী দিবেন কিন্তু কি আপনি রোজার পামা আল্লাহর রসুলের জৌজা দিতে পারবেন বলে না হে আল্লাহর রসুলের আসে আমি আপনাকে আল্লাহর রসুলের রোজা দিতে পারবো না আল্লাহর অলি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি ডাক দিয়ে বলেন তাহলে আপনি এইখানে উপবাস থাকবেন ইন্তেকাল করে নেবেন যুবক ডাক দিয়ে বলে ও আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি আপনি শুনেন আমি যখন উপবাস থাকি আমার পেটের মধ্যে যখন কিদা লাগে তখন আমি আর কারোর কাছে হাস পাতি না আমার রসুলের রোজার পাশে গিয়া আমি সালাত এবং সালাম যখন জানাই তিন দিনের কুদা আমার রসুলের করে সালাত এবং সালাম জানানোর বিনিময় আমার আল্লাহ আমার কুদারে নিবারণ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন সেই রসুলে অনুসরণ অনুকরণ আমাদের সবাইকে যেন করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন وانا ان الحمد لله, لله, لله رب العالمين السلام عليكم ورحمه الله